আসসালামু আলাইকুম, শপিং টিপসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় ভিউয়ার, আপনাদের অনুরোধে আমরা পুরাতন টায়ারের দোকানে এসেছি। এটি মোহাম্মদপুর বেড়িবাঁধ বাস স্ট্যান্ডের পাশে একটি দোকান, এটি হচ্ছে আব্দুল্লাহ স্টোর। এই স্টোরে যে কোনো ধরনের গাড়ির পুরনো টায়ার পাওয়া যায়, বাইক থেকে শুরু করে বাস সব ধরনের গাড়ির পুরনো টায়ার এখানে পাওয়া যায়। এবং এই দোকানটি খুচরা এবং পাইকারি দুইভাবেই কিন্তু টায়ার বিক্রি করে। আসসালামু আলাইকুম বাবুল ভাই, কেমন আছেন? আপনার কাছে কি ধরনের টায়ার আছে বলেন তো? আমার কাছে মোটরসাইকেল সব ধরনের টায়ার আছে, প্রাইভেট কার, মোটরসাইকেল। এই যে এই রোডে তো ই চলে, বাস চলে, বাসের টায়ার আছে, বাসের টায়ার আছে। যেমন আপনার পিছনে এইটা কিসের টায়ার? এটা 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 কোন গাড়ি? এটা হলো আপনার এক্সপোরোলা প্রিমিয়াম। এক্সপোরোলা স্যার, এগুলো হচ্ছে হাই এসে। এইটার দাম কত পড়বে? এটার দাম পড়বে 2000 টাকা। আপনি সব কমপ্লিট করে রাখছেন, কমপ্লিট করে এখন জাস্ট ফিটিং করে নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে এক্সপোরোলা, এটা হচ্ছে হাই এসে। এগুলা তো কিসের? এটা কি বাইকের? এটা কত করে পড়বে? 1200। নানা কোয়ালিটির টায়ার আছে এবং এখানে টায়ারের রিংও আছে, তাই না? এগুলো কিসের রিং? এটা এটা উপরটা, এটা উপরটা গেল 14 সাইজের। এটা 14 সাইজের? হ্যাঁ। এই টায়ারটা কত? এটা 18 সাইজ নাকি? এটা এটা হলো আর 15। আর এইটা উপরেরটা? উপরেরটা হলো আপনার 9 সাইজের। 9? এটা উপরেরটা হচ্ছে 9। আর এইটা এটা কত করে পড়বে? 1500 টাকা করে। এই পাশে এইগুলা, এইটা এটা কোনটা? এটা এটা হলো আপনার হাঙ্গার। অনেক টায়ার আছে এবং সব টায়ার তো এই ছোট্ট দোকানে রাখা যায় না, তো ওনার গোডাউনে উনি টায়ারগুলো রেখেছে। কিন্তু আমাদেরকে এক দর্শক জানতে চেয়েছে, আপনারা কি হোলসেল করেন এই টায়ারগুলো? হ্যাঁ, হোলসেল। হোলসেলেও দেন? মানে হোলসেল নিলে কি ধর, কতগুলো নিলে আপনার হোলসেল ধরবেন? এবার 10-12টা নিলে এটা হোলসেল রেটে আপনারা ই করবেন। আর কি কাজ করেন আপনার টায়ারের? কি রিপিট ছাড়ান? টায়ারের বলগানিজিং করে, স্টিকার বানাই। আর বলগানিজিং আছে না? হ্যাঁ, হ্যাঁ, বলগানিজিং করেন। বলগানিজিং ওই যে রিপিট দিয়ে, যেটা বলে রিপিট ঢুকিয়ে দিয়ে দেন। এখন কি টিউবওয়ালা টায়ার আছে? এখন টিউবওয়ালা টায়ার কোথাও তো চলে না এখন আর, টিউবওয়ালা মোটরসাইকেল সবাই সবগুলো জায়গায় হচ্ছে মানে টিউবলে। এই যে এই গাড়িটার চাকা, এটা এটা কোন সাইজের চাকা? এটা এটা হলো 750-16 পাশে। 750-16, এই চাকাটা কি আপনার কাছে আছে? গোডাউন আছে জায়গায়, এই গোডাউনে আছে। এটা এগুলোর দাম কত করে পড়ে? এগুলোর দাম পড়বো চাকার কোয়ালিটি বুঝা 3000-4000। যেমন আপনার এই যে এই চাকাটার কথা বললেন, এই চাকাটা দেখতেছে ফ্রেশ লাগতেছে, এই চাকাটার এইটা কি মানে এটা কতদিনের ইউজ করা? ইয়োকোহামা জাপান। কতদিন ইউজ করা এটা? এটা ইউজ করছে মনে করেন 5-6 মাসের মতো করছে। আরো পাঁচ ছয় মাস ইউজ করা যাবে। আর এগুলা এগুলো তো ইউজ হয়ে গেছে, যেগুলো থেকে দেখি ইউজ করতে পারবে এটা, মানে এটা কি ঠেকার কাজ করার জন্য? এটা একটা চাকার দাম 25-30 হাজার টাকা। দর্শক, এখানে অনেক টায়ার আছে নানা কোয়ালিটির। আর এটি ঠিকানাটা হচ্ছে 3 রাস্তার মোড় থেকে গাবতলির দিকে যেতে হাতের বাঁয়ে, হাতের বাঁয়ে। এটা হচ্ছে আপনাদের দোকানের নাম কি? আব্দুল্লাহ টায়ার। দোকানের নাম হচ্ছে আব্দুল্লাহ টায়ার, এটার মালিক হচ্ছে বাবুল ভাই। তো বাবুল ভাইয়ের মানে মোবাইল নাম্বার আমরা ভিডিওতে দিয়ে দিব, সেখান থেকে তার সাথে যোগাযোগ করে যদি হোলসেল নিতে চান, হোলসেল এবং ওভার ফোনে আগে তার সাথে কনফার্ম হয়ে তারপরেও আসতে পারেন যে এই নাম্বারে চাকাটা আছে কি না। হ্যাঁ, এইভাবে করে আপনি তার কাছ থেকে চাকাগুলো নিয়ে নিতে পারেন।
আর প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনাদের সামান্য উপকার হয় তাহলে অনুরোধ করব একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।